बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम जेबीपीसी 2020 पक्ष থেকে সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ আমরা শ্রেণী ষষ্ঠ অনুশীলন 2.1 এর সৃজনশীল অঙ্ক সম্পর্কে আলোচনা করব। আমরা আগের পাঠগুলোতে 2.1 এর সৃজনশীল অঙ্ক করেছিলাম, আজকে আমরা 9 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। সৃজনশীল অঙ্ক যেহেতু বিভিন্নভাবে তৈরি করা যায়, তাই আমরা সকলের সুবিধার্থে একটি বইয়ের আলোকে একটি অঙ্ক তৈরি করে নিয়েছি। আমরা এখন অঙ্কটি সমাধান করব। প্রথমে অঙ্কটি আমরা পড়ে নেব। দুইটি কম্পিউটার দামের অনুপাত 5:6, প্রথমটির দাম 25,000 টাকা হলে ক নং প্রশ্ন, অনুপাত কাকে বলে খ নং, দ্বিতীয় কম্পিউটার দাম কত গ নং, মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা পেরে যায় তখন তাদের দামের অনুপাত কত হবে, এই অনুপাতটি কী ধরনের অনুপাত। 9 নং প্রশ্নের উত্তর ক, অনুপাত কাকে বলে। তাহলে আমরা লিখব, দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। তাহলে খ নং প্রশ্ন ছিল দ্বিতীয় কম্পিউটারের দাম কত। তাহলে আমরা প্রথমে যেহেতু দেওয়া আছে প্রশ্নে দুইটি কম্পিউটার দামের অনুপাত, তাহলে লিখে নিব, দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। তাহলে আমরা আগের অঙ্কগুলো আগের পাঠে আমরা আলোচনা করেছিলাম যে যেটি দাম বের করতে হয় সেটি প্রথমে লিখতে হয়, এবং যদি একটির মান দেওয়া থাকে তাহলে গুণ আকারে করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখব, যেহেতু একটি দাম দেওয়া আছে তা আমরা লিখব দ্বিতীয়টির দাম প্রথমটির দামের এত গুণ, অর্থাৎ যেটির মান বের করব সেটি প্রথমে লিখব। তাহলে দ্বিতীয়টির দাম প্রথমটির দামের, যেহেতু দ্বিতীয় হলো 6, তার মানে যেটা বের করবো সেটা সবসময় উপরে থাকবে আর যেটা পরে আছে সেটা নিচে বসবে, এত গুণ।
তাহলে প্রথম কয়টার দাম দেওয়া আছে? তাহলে প্রথম কম্পিউটার দাম, প্রথম কম্পিউটারের দাম 25,000 টাকা। 25,000 টাকা, তাহলে সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম 25,000। এর এই যে ভগ্নাংশটি লিখেছিলাম সেই ভগ্নাংশটি লিখব আমরা, এত টাকা। পাঁচকে পাঁচ, আমরা দেখো সহজ নিয়ম সহজ পদ্ধতিতে আমরা ভাগ করতেছি। পাঁচকে পাঁচ, পাঁচ পাঁচা 25, আর তিনটা শূন্য আছে, আমরা তিনটা শূন্য দিয়ে দিব, তাহলে 5,000 আছে। অর্থাৎ 5,000কে 5 দ্বারা গুণ করলে 25,000 হয়। এখন আবার গুণ করি, 5 আর 6 গুণ করলে হয় 30, আর এখানে তিনটা শূন্য ছিল, তিনটা শূন্য আমরা বসিয়ে দেব, অর্থাৎ 30,000 টাকা। 30,000, তাহলে উত্তর তিরিশ হাজার টাকা। গ নং প্রশ্ন ছিল মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তবে এদের অনুপাতটি কত হবে এবং এই অনুপাতটি কি ধরনের অনুপাত? তাহলে গ নং দেওয়া আছে প্রথম কম্পিউটারের দাম, প্রথম কম্পিউটারের দাম 25,000 টাকা। যেহেতু প্রথমটির দাম বেড়ে গেছে, আমরা এই কারণে প্রথমটি লিখে নিলাম। তাহলে লিখব মূল্যবৃদ্ধির ফলে, অর্থাৎ প্রশ্নের আলোকে, প্রশ্নের আলোকে লিখব মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তবে মোট দাম হবে 25,000 টাকা। আগে ছিল, তাহলে 25,000 যোগ 5,000, এত টাকা, তাহলে যোগ করলে হবে 30,000 টাকা। 1, 2, 3, 30,000 টাকা। যেহেতু আমরা খ নং থেকে পেয়েছিলাম দ্বিতীয় কম্পিউটার দাম, তাহলে আমরা লিখে নেব খ নং থেকে পাই দ্বিতীয় কম্পিউটার দাম, দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা। এখন প্রথমটির দাম ও দ্বিতীয়টির দামের প্রথমটির দাম ও দ্বিতীয়টির দামের অনুপাত, যেহেতু অনুপাত বের করতে বলা হয়েছিল, আমরা লিখব অনুপাত সমান
30,000 অনুপাত 30,000, তখন প্রথমটির দামও 30,000 হয়েছে, দ্বিতীয়টার দামও 30,000, তাহলে আমরা লিখব 1:1। তাহলে এখানে লিখব উভয় রাশিকে 30,000 দ্বারা ভাগ করে, 30,000 দ্বারা আমরা উভয় রাশিকে ভাগ করলে আমরা পাব 1:1। যেহেতু যেহেতু 1:1 অনুপাতটির পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, তাই এটি একক অনুপাত, একক অনুপাত। উত্তর এক অনুপাত এক এবং একক অনুপাত। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।